হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, আমি চলে আসলাম। প্রথমে সকালবেলা উঠে ভাত করেছি, আলু সিদ্ধ ভাত করেছি, আর শুধু ভাত রান্না করেছি আর আলু সিদ্ধ করেছি আজকে সকালবেলা। আর দুপুরবেলা তরকারি করবো, আর এখন চলে আসলাম। দেখো, কালকে কাদা গাড়ি তুলেছে, কাদা মানে সেই এত কালকে বৃষ্টি হয়েছে রাত্রে, আর কাদা হয়ে গেছে, আর সেই কাদাওয়ালা গাড়ি বারান্দায় তুলেছে। তো কি বলবো বলো, আমাদের উঠোনে না একটুখানি বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। মানে গলিপানা উঠোন, তো সরু করে উঠোনটা, একটুখানি বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। আর এঁটেল মাটি তো খুব কাদা হয়, তার জন্য ওই কাদাওয়ালা গাড়ি বারান্দায় ওই অবস্থায় তুলে ফেলেছে। সবসময় তোলে যখনই হয়, কিন্তু সবসময় আমার পরিষ্কার করতে হয়, তারপরে আবার এই কাদাগুলো ধুতে হয়, মুছতে হয়, যখন খুব খাটনি হয়ে যায়। যখন বৃষ্টি হয় না, তখন গাড়ি যদি বাইরে নিয়ে যায় না, হয়তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তখন তার বলে করে আসে না, এবারে তখন হয়তো কোনো একটা কাজে আটকে গেলো, তখন আসতে পারলো না, তখন কাদা হয়ে যায়, তখন আসে। এর এই অবস্থায় গাড়িটা বারান্দায় তোলে, তুলে তখন সারা বারান্দায় কাদা হয়ে যায়, আর তখন আমার এগুলো সব পরিষ্কার করতে হবে। কি অবস্থা হয়ে যায় তা কি বলবো বন্ধুরা। এখন আমি চলে আসলাম এই যে এটা নিয়ে, নিয়ে চলে এসে কাদাগুলো কেকে কেকে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপরে এটা মুছে নেবো। আজকে আমি বলছি, জানো তো আমি তো আজকে তুমি কাজে যাবো না, তুমি আজকে আমার এটা পরিষ্কার করে নিয়ে যাবা, সব আজকে করতে হবে না। থাক, আমি বলছি কেমন দেখতে লাগে না, খারাপ লাগে, বিচ্ছিরি লাগে দেখতে, তা কে করবে? আর জানো তো সকালবেলা কোনো কাজই হয় না, আর এইসব করতে গেলে এইগুলো বাড়টা কাজ আর কি, এগুলো মানে পরিষ্কার করতে করতে আমি টাইম লেগে যাই। এইগুলো কেমন দেখায় না, একটা মানুষ আসলেও বলবে এ কেন, খুব বিচ্ছিরি লাগে দেখতে। তো দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এই যে পিলাইটা দিয়ে, পিলাই বলছি এই যে রঙের কাজ করে, এগুলো ঘষাঘষি করে, এটা দিয়ে কাদাটা আর কি তুলছি, এরকম কেকে কেকে ফেলে দিচ্ছি। চলো, তোমার ব্যাগ কি অবস্থা করেছে দেখেছো? মাটি দেখেছো, চাকা তুলে চাকার তলায় সব কাদা ছিল। আর এদিকে দেখেছো, ওই যে দেখেছো কি বিচ্ছিরি হয়ে যাবে, ওই যে কাদা হয়েছে, এখন শুকিয়ে গেছে। ওই যে একটা কাদা হয়ে গেছিলো সকালবেলা টেনে নিয়েছে, আর এদিকে পুরোটাই এই যে মাটি, চাকা, দাগ, এগুলো এখন পরিষ্কার করবো। তা চলো, তোমাদের সামনে আবার আসছি। আর এদিকে কলে পানি চলে এসছে, আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ? তো চলো, মাংস নিয়ে এসছে, আবার মাংসটা ধোবো এখন, কলে পানি আসছে, একটু পরে ধোবো এগুলো। তা চলো, পরে আবার আসছি তোমার সামনে। দেখো বন্ধুরা, চলে আসলাম কলের ধারে। আর এদিকে থালা বাসন দিয়েছে, এগুলো মাজা হয়ে গেছে, সকাল তো কোনো কাজই হয়নি। এখন সবে রান্নাটা করে ভাসি ঘরটা ঝাড় দিয়ে, তারপরে আবার এই কলে মাটিটা ওই জায়গায় মাটিগুলো পরিষ্কার করছিলাম বারান্দায়, একটু চলে এসছে, ওটা এখন ঝাঁট পাট দেওয়া হয়নি। আর এদিকে চলে এসছে, পানিও চলে আসছে, ওর জন্য পানিটা আগে ভরে নেবো, তারপরে মাংসটা ধুয়ে নেবো। দেখো কি অবস্থা, বৃষ্টি হলে আর এক জ্বালা, আর অনেক একটা ঝিমি দেখায় দেখতে পাচ্ছ, জুতো দেখো কি অবস্থা, কাদা লাগিয়ে নিয়ে এসছে। এগুলো আবার পরিষ্কার করবো, সব আগে পানিটা ভরে নিই, তারপরে চলো বন্ধুরা পানিটা ভরে নিই, তারপরে আবার আসছি। এদিকে দেখো বন্ধুরা, থালা বাসন মেজে ওইখানে রেখে দিয়েছি, ওইগুলো সব উপুর করে ঝাঁপির মধ্যে রেখে দেবো। আর এদিকে মিক্সার মেশিনে একটু মশলা করবো মাংস রান্না করার জন্য, আর শুধু লঙ্কাটা পিষাই করবো, আর আদা রসুন আর কুটা আছে এগুলো, আর এগুলো ততক্ষণ আমি গুছিয়ে নিই। চলো দেখে থাকো, সাথে থাকো। আর এদিকটা ঘরটর সব মোছা হয়ে গেছে, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওর জন্য খুব বড় বড় ভিডিও হয়ে যায়, একা একা করি তো ওর জন্য খুব বড় হয়ে যায়, ধরার মানুষ নেই তো ওর জন্য। তা কী করবো, একা একাই সব কিছু সামলাতে হয়। এখন আমি একা একটু ঝাড় দিয়ে নেবো এদিকটা। এই কটা ভাত আছে, এই ভাত কটা মুরগিকে দেবো, পান্তা ভাত, এগুলো নিংড়ে নিংড়ে মুরগিকে দেবো, মুরগি খেয়ে নেবে, কটা দিয়েছি। আর এই কটা পরে আবার যখন খেতে আসবে তখন দেবো। ততক্ষণ আমি এগুলো একটু ঝাড় দিয়ে নিই। এটা ঘর বারান্দা সব কাদা মাটিগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে থালা বাসনও মাজা হয়ে গেছে, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, যা কাজ ছিল সব হয়ে গেছে মোটামুটি। এখন আমি থালা বাসনগুলো পুকুরে রেখে দেবো, কলে পানি চলে গেছে, পানি মানে সব ভরা হয়ে গেছে। আর এদিকে এই জায়গাটা ধুলো বলে, ওর জন্য হাওয়া আসলে এখানটায় এই ফাঁকা দিয়ে নোংরা আসে আর ধুলো আসে। থালা বাসনগুলো ভিতরে রাখি, তো আবার মেজে বসে এখানে আবার রেখেছিলাম বলে এখন আপাতত এখানেই আছে। এটা একটু ঝেড়ে নিই, এখানে ছিঁড়ে দিই আপাতত, তখন তারপরে আবার এখানে রেখে দেবো। পরিষ্কার, হালকা একটু নোংরা পড়েছে, কাল কতটা ঝড় হয়নি, হালকা হয়েছিল, আর পরশু তার আগের দিন খুব ঝড় হয়েছে, সেদিন তো খুব প্রচন্ড নোংরা হয়েছিল, সেই দিন আমি আবার এটা তো আমরা এগুলো করে রাখবো, ওর জন্য করে রেখে দিচ্ছি। আমি যে বসে নিয়েছি এগুলো, যতবার ঝড় আসবে যতবার নোংরা হবে ততবারই পরিষ্কার করতে হয়। এভাবে খুব বিরক্ত লাগে, ঝড় আসলে মানে খুব অসুবিধা হয়, রাগ হয়, জানো তো বন্ধুরা, যে বৃষ্টি হবে একটু হালকা তার ভালো লাগে, আর এভাবে প্রত্যেকদিন ঝড় হলে না খুব অসুবিধা হয়, নোংরা হয়, সবকিছু পরিষ্কার করতে হয়, আবার ভালো লাগে না আর কি, প্রত্যেকদিন একই রকম কাজ করতে হয়। আর সকালে তো রান্না থাকে, এগুলো হয়ে গেছে আমার, এভাবে ঢেকে রাখলাম, ধুলোটা আলগা ঝেড়ে ধুলোটা পরে এটাতে আর পড়বে না। এখন গামলাটা এখানে উপর করে রেখে দিই,
কড়াইয়ের ঢাকনা স্টিলের, ভাত তোলা চামচ, ভাত কটা এখানে রেখে দিচ্ছি, মুরগি যখন খেতে আসবে তখন দেবো। গামলাটা এখানে কি করে রাখবো, হয়ে গেছে, ঝাঁপিটাও ধুয়ে নিলাম, সবজি কুটি এটাতে রেখে দিই নোংরা হয়ে যায়, এর জন্য ধুয়ে নিয়ে এটাও মেজে নিই থালা বাসনের সঙ্গে। আর রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে, এবার আমি মিক্সারে মশলাটা করব। ততক্ষণ চলো পরে আবার আসছি তোমার সামনে, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এক ঝলকে, দেখতে পাচ্ছ এখানে উপর করে রেখে দিয়েছি আরেকে মিক্সার মেশিনটা, আর ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি সবকিছু, আরেকে বারান্দাও সব পরিষ্কার হয়ে গেছে, সব মোচামুচি হয়ে গেছে, কলের পাড়ও সব মুছে ধুয়ে নিয়েছি, মোচা বলছি কলের পাড়ও ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো এটাও ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে, টুটুনটা আবার এটা পরিষ্কার করে আবার ধুয়ে নিলাম, ফুটেটাও ধুয়ে নিয়েছি, টুটুনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে ঝাড় দিয়ে নিয়ে তারপর এটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। এদিকে দেখো বন্ধুরা, এই যে আদা রসুন শুকনো লঙ্কা একটু পানি মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা পেশাই করে নেবো তরকারি রান্না করার জন্য। আর এদিকে দুটো আলু কেটে নিয়েছি, বেশি নেইনি, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ, পেঁয়াজ আলু দেখতে পাচ্ছ, পেঁয়াজ আলু ধুয়ে নিয়ে আসলাম পানি ঝরছের জন্য, ধুয়ে নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে একটা পাকা আম আছে, এটা খেয়ে নিয়ে তারপর ওটা পেশাই করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। অনেক কটাই ছিল, সব শেষ হয়ে গেছে, সব পেকে গেছিলো, এগুলো সব খাওয়া হয়ে গেছে। ওই ছোট ছোট আম ঝড়ে পড়েছিল, একজন দিয়েছিল, আগের থেকে বলেছিলাম আগের ভিডিওতে এক গামলা আম ছিল, সেগুলো সব পেকে গেছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। আর একটাই ছিল, আর আমার ছেলে তো টুকটাক করে খেতেই থাকে ছোটটা, ও মানে ঘুরবে ফিরবে খাবে, আর আমি মাঝে সাঝে তোমাদের দাদা ভাই বাড়ি আসলে কেটে ওকে দিই, আমি প্লেটে করে তাই খাই, আর আমি এভাবে খাই। খুব মিষ্টি আমটা, যে যে খাবে সবাই চলে আসো। এখন আছে কটা, চার পাঁচটা মতো আছে, আসলে পাবে। চলো বন্ধুরা পরে আবার আসছি। ঠিক আছে দেখো বন্ধুরা, আম খাওয়া হয়ে গেছে, এবার এটা পিসাই করে নি, সবকিছু রেডি করে রেডি করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর এই বোর্ড এখানে নিয়ে এসেছি ঘর থেকে নিয়ে, বোর্ডটা না খারাপ করে ফেলেছে, এটা না কাজ হচ্ছে না মাঝে সাঝে, দেখা যাক কি হয়। চলো দেখো বন্ধুরা, এটাতে হচ্ছে না অল্প তো, আর এটা খুব বড়, এটাই হচ্ছে না বলে এবার এটাতে আজরে নিয়ে ছোটটাই বসাবো, ভাবলাম হয়ে যাবে কিন্তু হচ্ছে না। তো চলো আবার আসছি ওটা দিয়ে, এটাতে দিয়ে দিয়েছি, আর এটা খুব বড় বলে হলো না, এটাতে দিয়ে দিলাম। তা চলো করে নিই তারপর আবার আসছি। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি এটাতে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল, আর ওটাতে হচ্ছিলই না ওর জন্য এটাই আবার দিলাম। এই যে শুকনো লঙ্কা কালো দেখেছো কত সুন্দর, মাংসই দেবো বলে ওর জন্য এটাই করলাম। তা চলো তারপর আবার পরে আসছি, হয়ে গেছে কমপ্লিট, এটা খুলবো, এটা যেখানে ছিল ওখানেই রেখে দেবো, এখানেই থাকে, এটা এখানেই রেখে দিই, এখন সবসময় লাগে বলে ওর জন্য এখানে বার করে রেখে দিয়েছি। আর এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, চান্ধান করবো, করে রান্না করবো। চলো পরে আবার আসছি, হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে চলে গেছে কাজে, খেতে এসেছিল যে মাংস তরকারি, খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভাত দিয়েছে রান্নাঘরে, খাওয়া দাওয়া করে চান্ধান করে রান্না বান্না করে এখন উঠলাম খেয়ে দিয়ে, তোমাদের দাদাভাই খেতে এসেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার একটু শোবো দুপুরবেলা। বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সাথে থেকো আর সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার আসছি, টাটা বাই বাই।